মণিপুরে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনের মহিলাদের। মণিপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে গোটা দেশ। নৃশংস ঘটনার সমালোচিত হয়েছে সর্বত্র। এবার প্রতিবাদে আজ দেখা গেল সুন্দরবনের মহিলাদের মধ্যে। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী বিধানসভার বাসন্তী হাইওয়েতে মণিপুর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিলে সামিল হলেন সুন্দরবনের 8 থেকে 80 বছরের মহিলারা। হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে বাসন্তী হাইওয়ে রাজবাড়ি থেকে সরবেরিয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলে সামিল হন হাজার হাজার সুন্দরবনবাসী। পাশাপাশি ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকা দাহ করা হয়। তাদের দাবি, যে ধরনের ঘটনা মণিপুরে ঘটেছে তা দেশের পক্ষে লজ্জার, তারই প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। 21 নির্বাচনে বলেছিল যে আমরা সরকার তৈরি করছে ডবল ইঞ্জিন সরকার, কিন্তু আমরা বলেছিলাম যে গোল্লা পাবে গোল্লা, হয়তো কিছু কিছু সিট টিকিয়ে পেয়েছে, কিন্তু আমরা বলেছিলাম যে 16 নির্বাচনের চেয়ে ভালো রেজাল্ট হবে। অতএব এবারে মানে 35 তো দূরের কথা, মানে জিরো ব্যালেন্সে বাড়ি যেতে হবে এবং জমানার জব্দ হবে, একটা সিট পাবে না। তার কারণ যেভাবে ভারতবর্ষে মানুষের, এবং শুধু ভারতবর্ষে না, তার তথা সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত দেশ যেভাবে এখন ধিক্কার জানছে, বিজেপির কেন্দ্রে বিজেপির সরকার যেভাবে গণহত্যা চালাচ্ছে, যেভাবে মানুষের মধ্যে নির্মম অত্যাচার চালাচ্ছে, হিন্দু মুসলমানের মানে দাঙ্গা, কখনো কখনো হিন্দু খ্রিস্টানদের মধ্যে, কখনো হিন্দু বৌদ্ধদের মধ্যে, আবার এখন লাগাচ্ছে কি জাতি বৈষম্য, মানে ছোট জাত আর বড় জাত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এদের শুধু চিন্তা চেতনা, আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি, শুধু ধাপ্পাবাজি, ভাঙতাবাজি, ধোকাবাজি দিয়ে গেছে। এই মিছিলে উপস্থিত ছিল তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সন্দেশখালী বিধানসভার আহ্বায়ক শেখ শাহজাহান, সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।